সাব্বির ইয়াডি থেকে আপনি লিখেছেন, বাংলাদেশের সকল মোটরযানের বীমা থাকা বাধ্যতামূলক ছিল। 2018 সালে এই আইন সংশোধন করে ঐচ্ছিক করা হয়। আইনটিকে পুনরায় সংশোধন করে গায়ের জন্য বীমা করা আবার বাধ্যতামূলক করা হচ্ছে। এ ধরনের বীমা সম্পর্কে শরীয়ত কি বলে? ভাই সাব্বির, বিষয়টি বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সূত্রে আমিও দেখেছি যে বাংলাদেশে একসময় মোটর যানগুলোর বীমা বাধ্যতামূলক ছিল, এই আইন ছিল, 2018 সনে এটিকে ঐচ্ছিক করে দেওয়া হয়, এখন আবার সেটাকে সংশোধন করে পুনরায় সকল মোটর যানের জন্য বীমা করাটাকে বাধ্যতামূলক করা হচ্ছে। এই বাধ্যতামূলক করার সপক্ষে যে যুক্তি পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি যে এটি না থাকার কারণে সরকার রাজস্ব সংগ্রহ হয় না ইত্যাদি ইত্যাদি, সরকার এখান থেকে একটা পার্সেন্টেজ রাজস্ব পাবে, সেই যুক্তিতে আপনার পুরো জিনিসটা অর্থাৎ পুরো বীমাটা চাপিয়ে দেওয়া মোটরযান মালিকদের জন্য, এটা তো আমি ব্যক্তিগতভাবে আমি মনে করছি এটি অনাচার এবং এটি জুলুম। আপনি একটা পার্সেন্টেজ পাবেন এখান থেকে রাজস্ব, সেই রাজস্বের পার্সেন্টেজের জন্য আমার পুরো জিনিসটা আমার উপরে চাপিয়ে দিবেন, এটা তো যৌক্তিক হতে পারে না। দেখতে হবে যে ওই জিনিসটা চাপানো আদৌ যৌক্তিক কিনা। বাংলাদেশের পার্সপেক্টিভে যারা মোটরযান মালিক, যারা বীমা করে থাকেন, তাদের কেউ এই বীমার দুই পয়সার কোনো সুফল কোথাও কখনো পান কিনা, এটা একটা বড় প্রশ্নের বিষয়। প্রতি বছর আমি বীমা কোম্পানিকে টাকা দিচ্ছি, কিন্তু আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট করলে, সে অ্যাক্সিডেন্টের কারণে আমি আপনার ছোটো বড় অ্যাক্সিডেন্টের কারণে আমার তো সুফল পাওয়ার কথা। আমরা যুক্তি হিসাবে আরেকটা জিনিস দেখেছি যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে গাড়িগুলোর ইন্স্যুরেন্স করা হয় না, অতএব আমাদের দেশেও সেটা হওয়া উচিত। পৃথিবীর অন্যান্য দেশে তো ইন্স্যুরেন্সের বিপরীতে আপনার যারা ইন্স্যুরেন্স করেছেন সে মোটরযান মালিকরা ক্ষতিগ্রস্ত হলে তারা সাথে সাথে সেটা পেমেন্ট করে, সেটা তারা দিয়ে দেন, সেই ক্ষতিটা পুষিয়ে দেন এবং তারা নিয়ম অনুযায়ী তারা টাকা দেন। আপনার মিডল ইস্টের কথা আমি বলি, আমি 10 বছর সেখানে ছিলাম, গাড়ি যদি সামান্য একটু আঘাতও খেয়েছে অন্য আরেকটি গাড়ির সাথে, আপনি নিয়ম অনুযায়ী যদি আপনার ভুল না হয়, আরেকজন অপরপক্ষে ভুল করে থাকে, তাহলে তার ইন্স্যুরেন্স কোম্পানি আমার গাড়ি সারবার জন্য টাকা দিয়ে দিচ্ছে এবং এটাকে সংশোধন করছে। জায়েজ না জায়েজের বিষয় যদি আসেন, তাহলে ইন্স্যুরেন্সের প্রচলিত ফরম্যাটকে ওলামায়ে কেরাম জায়েজ বলেন না, কিন্তু আপনি ইন্স্যুরেন্স করাবেন কিন্তু তার কোনো সার্ভিস সুফল মানুষ পাবে না, শুধু টাকাটাই তাদের কাছে নিয়ে যাওয়া হবে, এটা তো স্পষ্টত জুলুম। অতএব আমার মনে হচ্ছে যে এই বিষয়টিকে আবার ভাবা উচিত এবং এটি ঐচ্ছিক রাখা উচিত, আর যদি বাধ্যতামূলক রাখতে হয় সেটাকে শরাই কাঠামোর মধ্যে ফেলে করা যেতে পারে, এই বিষয়ে ওলামায়ে কেরামের সাথে আলোচনা করা উচিত। অ্যাটলিস্ট আপনি বিমান নামে একটা জিনিস চাপিয়ে দিবেন কিন্তু তার কোনো সুবিধা গাড়ি মালিক পাবেন না, সেটাতে কোনো অবস্থাতে যুক্তি হতে পারে না। জোনায়দুর রহমান লিখেছেন, আমার বাবা মা আমার আকিকা দিয়েছেন কিনা মনে করতে পারছেন না, এমন অবস্থা আমার করণীয় কি? আকিকা দেননি, এটা যদি প্রবল সম্ভাবনা হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজের আকিকা নিজে এখন দিতে পারেন বা বাবা মা এখন দিতে পারেন। বড় হওয়ার পর আকিকার বিষয়টি খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই প্রমাণিত, যদি ছোটোবেলা মিস হয়ে থাকে। ইয়াসিন ম্যাক্স এআইডি থেকে আপনি লিখেছেন, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, তিনি অত্যন্ত ভালো এবং সচ্চরিত্রের অধিকারী, আমরা দুজনে যেন জান্নাতে একসাথে থাকতে পারি এর জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? দুজনে আল্লাহকে ভয় করবেন এবং সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, হালাল উপার্জন করবেন এবং হালাল ছাড়া হারাম কোনো কিছু নিজেদের মধ্যে প্রবেশ করাবেন না, আত্মীয় স্বজনের সবার হক আদায় করবেন, অন্য সাধারণ মুসলমানের মতো নিজেরা ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবেন এবং একে অন্যের প্রতি সদাচারণকারী হবেন, সদালাপী হবেন, আত্মীয়দের সম্পর্কগুলো রক্ষা করে চলবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ একে অন্যের প্রতি অগাধ ভালোবাসা থাকবে এবং সচ্চরিত্রবান থাকার চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে একত্র করবেন এবং জান্নাতে একত্র করবার জন্য আলাদা করে আল্লাহর কাছে দোয়া করা। সুরায় ফুরকান 4 নম্বর আয়াত তেলাওয়াত করা, এই আমলগুলো আমরা করতে পারি।